আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি দেখাবো কিভাবে পারফেক্ট পেস্ট্রি তৈরি করতে হয়। এটি তৈরিতে কি কি উপকরণ লাগছে আসুন তা দেখে নিই। লাগছে 2 কাপ ময়দা, 3/4 কাপ পানি, বাটার লাগবে 2 টেবিল চামচ, 1 চা চামচ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং অর্ধেকটা ডিম। ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি। এবং মিডলের লেয়ারের জন্য লাগছে 150 গ্রাম ডালডা সাথে 75 গ্রাম বাটার। আমি এখানে ডালডাটা গলিয়ে ঠান্ডা করে তার সাথে 75 গ্রাম বাটার অ্যাড করে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। একটি চানিতে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটির মিডলে একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি 1/2 ফেটানো ডিম। একটি ডিমকে ফেটিয়ে আমি অর্ধেক দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ আর সাথে গুঁড়া দুধ। এবার 2 থেকে 3 টেবিল চামচ বাটার আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। বাটারটা কিন্তু মিডলে দেওয়া যাবে না, চারপাশ থেকেই দিতে হবে। এবার কিছুটা মেখে নিয়ে 3/4 কাপ পানি দিয়ে আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। 1/2 কাপ পানিও লাগতে পারে, ময়দার উপরে ডিপেন্ড করবে আরো পানি লাগবে কিনা। এবার খামিরটা একটু মেখে নিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আবার এটিকে মিশিয়ে নিচ্ছি। এটি কিন্তু খুব নরম অথবা খুব শক্ত একটি ডো হবে না, মিডিয়াম একটি ডো হবে। এবার ডোটাকে একটি ক্লিন সারফেসে নিয়ে আমি 5 মিনিটের মতো মথে নিচ্ছি। মধ্যে মধ্যে যখন এরকম একটা স্মুথ ডো তৈরি হবে তখন এটিকে আমরা 1/2 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। গরমের দিনে 1/2 ঘন্টা আর শীতের দিনে 1 ঘন্টা হলে ভালো হয়। ১ ঘন্টা পর এই খামিরটা দিয়ে এবার আমরা একটি বড় রুটি বেলে নেব। সেই জন্য একটি ক্লিন সারফেসে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম। এবার বড় একটি রুটি আমরা এতে বেলে নিচ্ছি। এবার আমরা ডালটা আর ময়দার মিশ্রণে যে ক্রিমটা তৈরি করেছিলাম ওটা রুটির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এটি লাগানোর জন্য রুটিটার লেয়ারটা খুব ভালোভাবে বোঝা যাবে। পুরো রুটিটাতে মিশ্রণটা লাগানো হয়ে গেলে এবার আমরা এর উপরে খুব বেশি করে ময়দা ছিটিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন পুরোটাতে যেন ময়দাটা সমপরিমাণে ছিটানো হয়। এখন যেটা করব, আমরা পুরো রুটিটাকে 4 ভাগে ভাগ করে নেব। প্রথম 2 ভাগ ছোট এবং সমান পরিমাণে আমরা কেটে নেব। দ্বিতীয় ভাগটা এই প্রথম 2 ভাগের চেয়ে আরেকটু বড় হবে, অর্থাৎ মাঝারি।
আর শেষের ভাগটা এরকম বড় থাকবে। এবার রুটিগুলোকে আমরা রোল করে নিব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন রুটিগুলোকে কিভাবে রোল করে নিচ্ছি। এবার এই প্রথম ছোট ভাগটাকে পরের সমান ছোট ভাগের উপরে বসিয়ে আবার রোল করে নিচ্ছি। এবার কিন্তু ওই দুটো রোলটাকে আমরা মাঝারি সাইজেরটার উপরে বসিয়ে দিচ্ছি এবং আবার রোল করে নিচ্ছি। এবার আমরা চেষ্টা করব এটা একটু এভাবে আটকে দেওয়ার। এবার যেটা করব ওই তিনটা রোলই আমরা বড় রুটিটার উপরে বসিয়ে দিব। বসিয়ে এইভাবে করে লক করে নিব। লক করে রোল করে নিচ্ছি। এবার এই দুটো কোনা টেনে ধরে আমি এই জায়গায় আটকে দিচ্ছি। খুব ভালোভাবে আটকে দিচ্ছি যাতে আমাদের ক্রিমটা বের না হয়ে যায়। এবার আমি এটিকে একটা বলে শেপ করে দিচ্ছি। এবার এটিতে আমি একটি বাটিতে রেখে সেলোফেন পেপার দিয়ে র‍্যাপ করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, ফ্রিজে নরমাল চেম্বারে। ফিরে আসছি আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটা আমি আবার বেলে নিব। এজন্য আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু চেপে চেপে স্কোয়ার শেপ দেওয়ার ট্রাই করব, কারণ আমাদের এটা স্কোয়ার শেপে বেলতে হবে। আবার আমি বড় করে রুটিটা বেলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পাপ পেস্ট্রি শীট। এবার এটিকে আমরা স্কোয়ার করে কেটে চাইলে প্যাটিস, ড্যানিশ, ক্রিম রোল, চিজ স্ট্র যে কোনো কিছু তৈরি করে নিতে পারি। এখন এটা যদি আমরা ফ্রোজেন করতে চাই তাহলে এটি আমরা মাঝ বরাবর কেটে নিচ্ছি। এবার একটি ট্রেতে ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে ট্রের গায়ে শীটটি লেগে না যায়। এবার ঠিক এইভাবে শীটটি রেখে আমরা ডিপ ফ্রিজে আধা ঘন্টা পর্যন্ত রেখে দেব। রাখার পরে যখন এটি সেট হয়ে যাবে তখন আমরা এটিকে একটা র‍্যাপিং ব্যাগে অথবা পলিথিনে মুড়ে আমরা ফ্রোজেন করতে পারি 6 থেকে 7 মাস। ব্যাস তৈরি হয়ে গেল খুবই ইজি পাফ পেস্ট্রি শীট।
এবার এইটি দিয়ে তৈরি করে ফেলুন মজাদার বিকালের নাস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে তৈরি খাবার খাবেন। আল্লাহ হাফেজ।